সাথে সমান। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? তো বিকাল থেকে ভিডিওটা শুরু করলাম আর বিকালবেলায় দেখো এখানে কেমন মেঘ করে আছে, যদিও এটা সময়ের জন্য, মানে কিছুক্ষণের জন্য এই মেঘটা, আবার মেঘ কেটে কখন রোদ ওঠে ঠিক নেই, যদিও এখন সন্ধ্যে হয়ে গেছে বলতে বিকাল বিকাল নাগাদ আর রোদ দেখা যাবে না, তো সারাদিন তো এরকমই চলতে থাকে, কখনো রোদ আবার কখনো বৃষ্টি। তো বিকালবেলায় মামামকে সন্ধ্যের টিফিনটা খাইয়ে, মানে বিকালের টিফিনটা খাইয়ে রেডি করিয়ে দিয়েছি, এখনও চুলগুলো সেইভাবে বড় হয়নি, তাও আমি ছুটি বেঁধে দিয়েছি, আর এখন শুধু আমার মনে হচ্ছে চুলগুলো কবে বড় হবে, কবে একটু চুলটা বেঁধে দেব। তো তোমরা অনেকেই বলছো মামামের চুল আর কাটবে না, তো হ্যাঁ মামামের চুল আর কাটবো না, তো এমনি ছোট করে রাখবো বলতে এমনি সেলুন থেকে কেটে নিয়ে আসব, তবে আর ন্যাড়া করবো না, এখন অবধি ইচ্ছে আছে। তো যাই হোক, সামনে যদি আবার খুব গরম পড়ে, মানে এখন তো শীতকাল আসবে কিছুদিন পর, তো যখন আবার গরমের সময় তখন হয়তো গরমের জন্য ন্যাড়া করিয়েও দিতে পারি ঠিক নেই, তবে এখন মনে হচ্ছে চুলগুলো কবে বড় হবে। তো এখানে মাম্মাম বিকালবেলায় রেডি করিয়ে দিয়েছি, ও ওর মতো করে খেলছে, তো আমি আবার সন্ধ্যের কাজগুলো করে নেব, মানে বিকালে যে কাজকর্মগুলো থাকে তো চলো সেগুলো আগে করে নিই। তো এখানে এই ঘরটায় দেখতে পাচ্ছো জামাকাপড়ে ঢিপি হয়ে আছে, আর যেহেতু এখন যখন তখন বৃষ্টি পড়ছে আবার যখন তখন রোদ হচ্ছে, যে কারণে মানে ওই জল ঝরিয়ে ঘরে নিয়ে এসে জামাকাপড়গুলো দিয়ে ওইভাবে মেলে দিচ্ছি, পাখার হাওয়াতে শুকিয়ে যাচ্ছে, তো এরম করেই জামাকাপড়গুলো শুকাচ্ছি। তো আমার তো রোজ দিন কাচাকুচি থাকে, মামামের যেহেতু মামাম ছোট এই জন্য আরও বেশি করে থাকে, তারপর বাবা আমার সবার তো থাকেই। তো এখন এগুলো যেগুলো শুকিয়ে গেছে সেইগুলো আমি ভাজিয়ে রাখছি, আর যেগুলো ভিজা বাইরে থেকে তুলে আনলাম সেগুলো আবার মেলে দিয়েছি। তো এখন এই যে পিঙ্কি দিয়ে হচ্ছে জামাকাপড়, সরি থালা বাসন দিয়ে দিয়ে গেছে, যে কারণে এইগুলো এখন আবার গুছিয়ে টুছিয়ে রাখবো, মানে আমার ডেইলি না একই কাজকর্ম থাকে, আর ভাল লাগে না, পুরো বোরিং লাগে, মনে হয় কোথাও চলে যাই। এই যে কদিন এক সপ্তাহের জন্য বাড়ি থেকে ঘুরে এসেছি, অনেক ভালো লাগছিল। তো এই যে তোমাদের দাদাভাই চলে এসছে, তো কিছু খাবার নিয়ে এসছে, সেগুলো ফ্রিজে ঢুকিয়ে রাখলো, আর এখানে হচ্ছে কি বলে এটাকে ফিজ, যাই হোক আপেলের জুস, তো ওইটা আবার মাম্মাম প্রচণ্ড ভালো খায়, মানে ওকে আমুল কুল দিলেও খাবে না, ফ্রুটি দিলেও খাবে না, মানে এই জিনিসটা ও এত ভালোবাসে পুরো এক বোতল শেষ করে দেয় একবারে। তো ওর বাবাও মানে অফিস দিয়ে আসার পথে কিছু না কিছু খাবার নিয়েই আসবে, মানে মেয়ের আর কি একটা আহ্লাদ, আর মেয়েও ওয়েট করে থাকে বাবা কখন আসবে, তো আমি বলি রোজ দিন খাবার আনবে না, তো ওর ব্যাড হ্যাবিট হয়ে যাবে, ব্যাড মানে ও মানে খারাপের রাস্তার দিকে যাবে, যেহেতু একটা জেদ হয়ে যাবে যে আজকে খাবার আনলো না বাবা রোজ দিন আনে এরকম একটা। তো শুনবে কি বাবার হচ্ছে, মেয়ের হচ্ছে আদরের বাবা আর বাবার হচ্ছে আদরের মেয়ে, মানে যা বলে সেটাই শোনে, আমার দিক দিয়ে আবার ওরকম নেই মাম্মাম, আমি সময় অদুষ্মি হলে মেরেও দিই বকি, আবার আদর তো করবই না, আমি তো মা। তো এখনও ফ্রেশ হয়ে নেবে, তো এখন না আমি চলে এসেছি রান্নাঘরে, আমি তোমাদেরকে এর আগের ব্লগে বলেছি আমরা একটু তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি, আগে 10:30 বেজে যেত খাবার খেতে খেতে, এখন আমরা 9:30-10 মধ্যে মানে খাবারটা খেয়ে নিই, না 9:30 মধ্যে আমাদের খাবারটা খাওয়া হয়ে যায়, 10:00 মধ্যে আমরা বিছানায় আর কি চলে আয়। তো এই জন্য আমি রান্না বসিয়ে দিয়েছি, আমি এখন করব হচ্ছে রুই মাছ নিয়ে এসেছিলো সকালবেলায়, তো সেটা রয়েছে, তো সেটা দিয়ে এখন ঝোল করব আর ভাত করব, আর রাত্রেবেলায় বেশি কিছু করি না, একটা তরকারি ভাত হলেই আমাদের হয়ে যায়, তো সেটাই করে নিচ্ছি, তো রান্নাটা করে আবার একটা জায়গায় যাব আমি। তো তোমাদেরকে বলেছিলাম যে রান্না করে একটা জায়গায় যাব, একটা জায়গায় বলতে আমি তোমাদেরকে অনেক আগের ব্লগে, মানে অনেক আগে একটা ব্লগে বলেছিলাম যে আমি মোটা করে শাখা বাঁধানো, মানে মোটা করে শাখা বানাতে দিয়েছি, তো যখন আমি আমার এই হাতের শাখাটা আনি তখন তোমাদেরকে বলেছিলাম, তো সেই শাখাটা আমি আনতে গেছিলাম, তো রান্নাবান্না করে, তো শাখাটা আমি নিয়ে এসেছি, এখন তোমাদেরকে দেখাবো যে শাখার ডিজাইনটা কেমন। তো যেরকম ডিজাইন আমি দেখে বানাতে দিয়েছিলাম সেম টু সেম হয়নি, ওরকম একটু হয়েছে, পুরোটা হয়নি, তবে আমি জানি না কেমন লাগবে, আমি তো মানে নিজের হুজুকে বানাতে দিয়েছি, মানে হট করে হয়ে গেছে জিনিসটা, তো এবার আমি জানি না কেমন লাগবে পরার পর। তো আমি শাখাটা নিয়ে এসেছি, তবে শাখাটা বাঁধাবো, মানে সোনা বসবে, তো এখনও বাঁধানো হয়নি। তো এটার হচ্ছে মেইন উদ্দেশ্য হচ্ছে আমাদের বাড়িতে যেহেতু কালী পুজো হয়,
তো আমার আর কি কালী পুজোতে পড়ার জন্য মানে ওই দিনটা পড়বো, এই কারণে হচ্ছে এই মোটা শাখা নেয়া। এবার জানি না কেমন লাগবে, আমাকে আদৌ মানাবে কিনা, যদিও আমার হাত অতটা মোটা না। আর আমার মনে হয় এই মোটা শাখাগুলো যারা অনেক লম্বা হয়, আমি অতটা লম্বাও না, যারা অনেক একটু হেলদি হয় মানে লম্বা চওড়া যেরকম আর কি বলে, যেমন আমার যা মানে দিদি হচ্ছে খুব আর কি অনেকটা লম্বা মুটো সুটো, মানে একটু ওদেরকেই মানাবে। আর আমি তো একটু চুটকি চুটকি টাইপের, আমাকে অতটা মানাবে না। আমার হাত তো এখানটায় রোগা, মানে আমি 24 সাইজের চুড়ি পরি, তাহলে অতটা বেশি একটা মনে হয় না আমাকে মানাবে। কিন্তু আমি নিয়ে নিয়েছি আমার পছন্দ মতো। এবার চলো তোমাদেরকে ডিজাইনটা দেখাই, ব্যাক ক্যামেরা করে দেখাই। তো গাইস দেখো, এই যে হচ্ছে ডিজাইনটা, এরকম শাখাটা এখানে মানে হার্ড টাইপের বলতে লাভ আছে, এখানে লাভে হচ্ছে সোনা বসবে, আর এখানে নিমকির মতো মানে এই চার কোণা টাইপের এই এটা আর কি সোনা বসবে, আর হচ্ছে এটা। এই যে অনেকটাই মোটা তোমরা দেখতে পাচ্ছ, কেমন লাগছে তোমাদের জানিও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমার তো ভালো লাগছে, তবে আমি যে ডিজাইনটা দেখিয়ে বানাতে দিয়েছিলাম সেম টু সেম সেই ডিজাইন পরেনি। তো তোমাদের দাদাভাই বলছে অনেক ভালো লাগছে, আগে মানে যেটা তুমি দেখিয়ে বানাতে দিয়েছিলে সেটা থেকে বেশ ভালো হয়েছে, তাই তো বলছে। এবার সোনা বসলে আরেকটু হয়তো ভালো লাগবে দেখতে। এই যে হচ্ছে, তো তোমরা দেখলে ডিজাইনটা কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই জানাবে। এই যে দেখে আমি একটু হাতে পরে দেখি, অনেকটা মোটা তো, আর খুব ভারী শাখাটা, খুব মোটা হচ্ছে না কেন, একটু কষ্ট হয়, মোটা তো কোনটা উল্টো পাল্টা বুঝতে পারছি। আর এইটা মানে অতটা ইয়ে নিইনি আমি, কেননা বেশি বড় হলে আমার ভালো লাগবে না, কত মোটা জায়গা না, এটা আর একটু চারটে সমান। তো এই শাখাটা নিয়েছি, কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবে। আর এটা যখন বাঁধাবো তখন আবার তোমাদেরকে দেখাবো, এখনো বাঁধানোর প্ল্যানিং চলছে না, কিন্তু কালী পুজোর আগে বাঁধিয়ে নেবো, কেন এখন এখন আর সম্ভব না এটা বাঁধানো, কিছুদিন পরেই নেবো, একবারে অতটা মানে সব কিছু নিলে ভালো লাগবে না, জিনিসটা একটু মানে ধীরে ধীরে নিলে ব্যাপারটা ভালো হবে। কেন কিছুদিন আগে একটা পলা নিলাম, আবার তোমাদের দাদাভাই আমাকে একটা ছোট্ট একটা গিফট করেছে, তো সেটা আমি তোমাদেরকে পরে দেখাবো, এখন আর দেখাচ্ছি না। আর আবার এই যে এই আংটি দুটো বানালাম তোমরা জানো, তো যাই হোক এই জন্য আমি এটা এখন বাঁধাবো না, কালী পুজোর আগে বাঁধাবো। তো এই যে হচ্ছে শাখাটা। আর হ্যাঁ, তোমরা অনেকে বলছো যে কোথা থেকে বানিয়েছো, তো ওটা হচ্ছে নিবেদিতা নগর। হ্যাঁ, ওখানে একটা শিব মন্দির আছে, তোমরা জানো কি না, যারা জানো শিব মন্দিরের একদম সামনে যে গলিটা চলে গেছে, একদম শিব মন্দির তার সামনে দিয়ে একটা গলি চলে গেছে, ওই গলি সোজাই একদম মানে এই গলিটার সামনেই বাঁধে হচ্ছে মানে ওই শাখার কারখানাটা, হ্যাঁ ওখানে বানানো হয়। তো তোমরা চাইলে ওখান থেকে নিতে পারো, এমনি শাখা খুব ভালো দেয়। আর হ্যাঁ, এই শাখাটার দাম হচ্ছে 4000 টাকা নিয়েছে, মোটা শাখা যেহেতু এই জন্য মোটা শাখা একটু এরকমই দাম হয়। এবার আমি জানি না আমাকে ঠকিয়েছে নাকি এরকমই, তবে 4000 টাকা নিয়েছে আর বলেছে খুবই ভালো হবে, কোথাও পোকাও খাওয়া হবে না, কোথাও থেকে উঠেও যাবে না, তবে মানে কোথাও যদি চোট না লাগে তাহলে শাখাটা খুব ভালো, মানে এমনি ওনাদের ব্যবহার খুবই ভালো, যেখান থেকে নিয়েছি না খুব ভালো ব্যবহার। আর এই যে এই শাখাটাও মানে আমি তো কয়েকদিন হলো 2-3 সপ্তাহ হয়ে গেলে পড়েছি, তো কোথাও থেকে কিচ্ছু হয়নি, খুবই ভালো শাখাটা, তেমনি ওনাদের প্রতি বিশ্বাস আছে, ভালোই হবে। এবার বাঁধানোর পর কেমন লাগবে জানি না, আর আমাকে বাঁধাও মানাবে কি না, তো বানিয়ে রাখলাম একটা শখ বলতে পারো। আর হচ্ছে তোমরা না অনেকে বলছিলে যে দিদি ভাই জন্মদিনটা কেন শ্বশুরবাড়িতে থাকলে না, তো দেখো এক সপ্তাহে মানে তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া না খুব অসুবিধা হয় বলতে, হোটেলে খায়, বাইরে খায়, রেস্টুরেন্ট থেকে মানে ইয়ে বাইরে থেকে অনলাইনে অর্ডার করে খায়, এই জন্য মানে ওর খুব কষ্ট হয়ে যায় খাওয়া দাওয়া করতে, আরও তো ভালো করে রান্নাবান্না করতে জানে না, মানে এই জন্য আর কি করার অভ্যাসও নেই, এই জন্য ওর খুব কষ্ট হয়ে যায়। তো এক সপ্তাহ আমাদের কাছে মানে এক সপ্তাহটাই ঠিক আছে, 2 সপ্তাহ হয়ে গেলে তখন তোমাদের দাদাভাইয়ের অনেক কষ্ট হয়ে যাবে, এই জন্য আমি চলে এলাম।
এখানে যেভাবে পারি সেভাবে করবো জন্মদিন, তো এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে চলো আজকে ভিডিওটা এই অবধি, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য কোনো ব্লগে, ততক্ষণে ভালো থাকবে সুস্থ থাকবে, এখন বাই।